দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে মালদা এলেন সাংসদ অভিষেক ব্যানার্জি, অংশ নিলেন এক বিশাল জনসভায়। জানা যায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মালদা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের সমর্থনে কালিয়াচকের সুজাপুর হাতিমারি ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। মালদা জেলা তৃণমূল কংগ্রেস উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই জনসভা। এদিন এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সী, বিধায়ক সমর মুখার্জি, বিধায়িকা চন্দনা সরকার, সাবিত্রী মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল নেতা দুলাল সরকার সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা যায়, এই দিনের এই জনসভায় মালদা জেলা পরিষদের 43টি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, সংবাদ বাংলার কথা। আসনে জয়লাভ করেছে, যত উৎসাহ করেছে মানুষের সমর্থন কত নিয়েছে।